হ্যালো বন্ধুরা, দিন যে শুরু হয়ে গেছে তার জানান দিচ্ছে দেখো নতুন সূর্য, তারপরে পাখির ডাক, দূর থেকে আসছে লোকাল ট্রেনের আওয়াজ, সব কিছুই বলছে উঠে পড়ো আর কি, কাজকর্ম শুরু করো। তো আমাদের প্রত্যেকেরই তাই, কেউ ব্যতিক্রম নয়, আমিও ব্যতিক্রম নই। তো আমিও আমার কাজকর্ম শুরু করে দিয়েছি, আর এরপর তো আমি এখন আমার বাসি কাজগুলো সেরে নেব, তারপরে মেয়েকে আর ছেলেকে ওঠাবো। মেয়ের তো আজকে থেকে পরীক্ষা আছে, তো ওকে ওঠাবো, আর ছেলেকে একটু পরেই ওঠাবো, তার কারণ ও রাতে একটু ঘুমোতে দেরি করেছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও উঠে গেলে না বড্ড আতান্তরি হয়, মানে একদম লেজে গোবড়ে হয়ে যায় কাজে। ও শুয়ে থাকতে থাকতে আমার যদি কাজটুকুটা আমি মিটিয়ে নিতে পারি তো একটু রিলিফ হয় এই আর কি। তো দেখা যাক, সে আমার ইচ্ছায় তো হবে না, তার যদি ওঠার হয় সে তো উঠে পড়বে। আর এখন কাজকর্মগুলো আমি তাহলে তাড়াতাড়ি করে সেরে নিই, সেরে নিজের জব আর্নিং সব সেরে নেবো, সেরে কিন্তু একটু চাটা আমি খেয়ে নেবো আগে। তো যাই, এখন কাজকর্মগুলো সেরে নিই। প্রিথাস কম্পোয়েক্ট লাইফে সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সব কাজকর্ম সেরে দেখো চা নিয়ে বসে গেছি, গরম গরম চা। কিন্তু চা খেতে খেতে তো ছেলেকে ডাকছি, সে এখনো উঠছে না, আর মেয়েকে তো ডেকে দিয়েছি, সে চলে গেছে বাথরুমে, কিন্তু আমার ভদ্রলোক এখনো উঠছে না, তাকে ডাকাডাকি করছি। এ বাবু ওঠ রে, এ বাবু কালকে রাত্রিবেলা একটু 10:30 বাজিয়ে দিয়েছি ঘুমোতে ঘুমোতে, ওই জন্যই আজকে দেরি করছি। 7:30 প্রায় বাজতে চললো, চাটা যে শান্তি করে খাবো তার উপায় নেই, দেখো ডাকাডাকি করবো না চা খাবো, কি যে করবো কি জানি। এ বাবু এই এখন হাত নাড়বে পা নাড়বে এই করতে করতে আরো এখন 10 মিনিট, আর উঠলেই শুরু হবে মাতুনি। বাপরে বাপরে, বালতি বাজানো থেকে মুড়ির কৌটো বাজানো থেকে কিচ্ছু বাদ যাবে। দিনটা উঠে পড়েছে, আজকে একটু দেরি করে দিয়েছে, বুকিংটা 8টা বাজিয়ে দিয়েছে আমার বাবা, তা উঠতে উঠতে আর আমার তুতিটা উঠে পড়েছে, তুতিটা এখনো খাওয়া দাওয়া করেনি, সে এখন হা হয়ে তাকিয়ে বসে রয়েছে বইপত্র নিয়ে। চল মুখ ধুতে হবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো 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 চলো। ওরে বাবরি 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 বাবরি, আরে মুড়ি ভাঙছে গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো করে ভালো করে ভালো করে, মাজো মাজো আমি মাজিয়ে দেবো। ওহ কি উৎপাত! শেষ পর্যন্ত তাতানকে তো দাঁতটা আমাকেই মাজিয়ে দিতে হলো, তারপরে ওকে মুখ চোখ ধুয়ে রেডি করিয়ে বসিয়ে দিলাম, আর এরপর আমি চলে এলাম ওর দুধটা গুলতে। আজকে আবার বললাম আমি পিডিয়াশিওর খাবো না, তো আজকে চকলেট কমপ্লেন খাবো, সেটাই গুলে দিচ্ছি। আর মেয়ে বলল যে আজকে আমি কর্নফ্লেক্স দুধ কিছুই খাবো না, আমাকে একটু মুড়ি দাও, তো মুড়ি খেয়ে নিল। মানে দুধ খেতে তো সবারই খুব অ্যালার্জি, খেতে কিছুতেই চায় না। তো যাই হোক, আমি এখন তাতানকে দুধটা গুলে দিচ্ছি, আর শুধু গুলে দিলে তো হবে না, ওকে বসে খাইয়েও দিতে হবে। এক তো নিজের হাতে খেতে চায় না, তারপরে আবার যদিও বা খায় তাহলে নাহলে ফেলবে, নাহলে দুষ্টুমি করবে, নিয়ে বসে থাকবে, ঠান্ডা করবে, মানে যা তা কাণ্ড করবে। তো এই সব হলো ব্যাপার। আর এদিকে আমার হাজবেন্ড তো ওর পুজোর জন্য দৌড়দৌড়ি করছে, মানে ও পুজো করবে, আর নিচে দেখছি বড়া ভাজার খুব গন্ধ আসছে, মনে হচ্ছে কাকিমা বড়া টড়া কিছু ভাজছে, তাহলে কি মুড়ি খাবে? হয়তো মনে হয় আজকে মারা মুড়ি খাবে। তো যাই নিচে গিয়ে দেখি গন্ধটা আদতই বড়ার কি না। আর আমি এবার নিজেদের ভাতটাও চাপিয়ে দেবো, দেখি সঙ্গে কি তরকারি টরকারি করি। নিচে এসে দেখলাম সত্যি সত্যিই বড়া ভাজা হয়েছে, মা কাকিমারা মুড়ি খাবে, আর আমিও আমাদের ভাতটা রেডি করে নিলাম, আর সঙ্গে তোমার একটু আলু ফুলকপির চচ্চড়িও করে নিলাম। তো এখন আমাদের ভাতটা আমি বেড়ে নিলাম, বেড়ে এবার ওপরে নিয়ে চলে যাবো, সবাই একসাথে খেয়ে নেবো। আর আজকে তো তিতলির পরীক্ষা আছে, তিতলিকেও খাইয়ে দেবো, ও খেয়ে দিয়ে এবার পরীক্ষা দিতে রওনা হবে। আয় ভালো করে লিখবি, স্থির মস্তিষ্কে উঠোউঠি করবি না। মেয়েকে তোর বাবা নিয়ে চলে গেল পরীক্ষা দেওয়াতে, আর আমি এবার রান্নাঘরে চলে এলাম, চটপট আমার রান্নাগুলো এবার একটু সেরে নিই। এই যে চলে এসেছি রান্নাঘরে, তার আগে না আর একটা কাজ করছি, জানো তো আমার একটা ছোট্ট তোমার ঘর আছে, খুব ছোট্ট, সেতে এত জিনিসপত্র পুরনো জমেছে, মানে মাথা খারাপের জোগাড়। তো আমি দেখলাম খানিকটা পরিষ্কার করি, আবার এই পৌষ মাস পরে যাবে, জিনিসপত্র ফেলা যাবে না, তো এই অগ্রহায়ণ মাস করে অনেক কিছু ফেলতে হবে। তো একটা একটা করে সব প্যাকেট করছি আর ফেলছি, আজকে থেকে ফেলা শুরু করেছি, তা মনে হচ্ছে আমার 2-3 দিন লাগবে, এত জমে আছে না যে কি বলবো। তো ভাবলাম ওগুলো তো আর ক্যামেরা করার উপায় নেই, মানে এত ধুলো বালি, ওই পরিষ্কার করবো না ক্যামেরা করবো। তো ওটা খালি পরিষ্কার টরিষ্কার করে এলাম, এসে আমার রান্নাঘরে ঢুকে গেছি। আর রান্নাঘরে আজকে হবে কচুর শাক, তো কচুর শাকটাকে তো আমি সব মেখে রেখেছি, তোমার আদা জিরে জিরে গুঁড়ো, তারপর তোমার নুন হলুদ মিষ্টি এসবকে মেখে রেখেছি, একবারে ফোড়ন দিয়ে চাপিয়ে দেবো।
আর পমফ্রেট মাছ এনেছে বাজার থেকে, তো পমফ্রেট মাছের একটু ঝাল করব, আর একটু ডাল হবে আর লাউয়ের তরকারি হবে। তো আমি তখন এই কচু শাকটা চাপাতে চলে এসেছি, আর কচু শাকটা সব মেখে রেখেছি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, এই যে কচু শাকটাকে আমি পুরো মেখে রেখে দিয়েছি। এবার তেলটা দেবো, কড়াইটা তো গরম হতে আমি চাপিয়ে দিয়েছি, এবার তেলটা দেবো, দিয়ে ফোড়ন দেবো তোমার তেজপাতা, আদা, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। সব ভুলভাল বকছি, এত কাজের তাড়া থাকে না, বিরক্ত ধরে যায়। দাঁড়াও দিয়ে আমার ফোড়নটা দিয়ে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। কচু শাকটা হোক, এবার কচু শাকটা হতে তো সময় লাগে, ততক্ষণে আমি মাছটা ধুয়ে নিয়ে চলে আসি। যে বাজার থেকে আজকে পমফ্রেট মাছ নিয়ে এসেছে, ওটাকে ধুয়ে ফেলি গিয়ে। আজকে এই পমফ্রেট মাছের ঝালটাকে না কাঁচা অবস্থাতেই করবো ভাবছি, মানে কি বলতো, একটু পোস্ত বাটা দিয়ে, টমেটো দিয়ে, আর একটুখানি কালো জিরে, আর কাঁচা তেল, আর একটা কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো। তো একবারে মেখে নিয়ে বসিয়ে দেবো, আর ওটা ভাপে ভাপে হয়ে যাবে, দারুণ কিন্তু খেতে লাগে। আমি বেশিরভাগ মাছগুলোই কিন্তু এইভাবেই করি। আর এদিকে দেখো, কাকিমা যে বাজার থেকে আলুগুলো নিয়ে এসছে আমার হাজব্যান্ড, সেগুলোকে ধুয়ে এখন রেখে দিচ্ছে। আর এরপরে আমি একটু ওই উনুনে তোমার সোডা জল চাপিয়ে এসেছি আজকে গামছাগুলো ভেজাবো বলে, তো দেখি জলটা ফুটলো কি। টমেটো দেবো তো একটু, হ্যাঁ কাঁচা হয়ে যাবো, হ্যাঁ দিতে পারো। কাকিমা তো এদিকে আমাকে পোস্তটা আর টমেটোটা রেডি করে দিতে বসেছে, আর আমি এবার চলে গেলাম উনুন পাড়ে তোমার গামছা ভেজানো জলটা ফুটেছে কিনা দেখতে। উনুন পাড়ে এসে দেখলাম জলটা তো ফুটে গেছে, আর এটার মধ্যে আমি একটু সোডা আগের থেকেই দিয়ে রেখেছিলাম, তো এই সোডা জলে এবার আমি গামছাগুলোকে ভিজিয়ে দিলাম। আর এরপর আস্তে আস্তে আমি একটু আঁচটা কমিয়ে দেবো, কেন আর তো আঁচের বিশেষ দরকার নেই। আসলে কি জানো তো, আমরা তো সবাই সর্ষের তেল মাখি, আর এই শীতকালে সর্ষের তেল মাখাটা একটু বেশি হয় বলে না গামছাগুলোও খুব চিটচিটে হয়ে যায়, তো যার ফলে এই তোমার সোডা জলে একটু চুবিয়ে দিলে খুব তাড়াতাড়ি তোমার তেল চিটচিটে ভাবটা কেটে যায়, সেই জন্যই সোডা জলে গামছাগুলোকে চুবিয়ে দিলাম। আর এই হাঁড়িটা কি হাঁড়ি জানো তো, সেই আমাদের আগের বারে যেটাতে ভাত হতো, মানে ওটা গ্রহণ পেয়ে গেছিলো, তো সেটাতে তো রান্না আর হবে না, ওই জন্য তোমার শীতকালে গরম জল, তারপর তোমার এই গামছা ভেজানো, এইসবগুলোই এতে করা হয়। আর ওই যে পাশে হাঁড়িটা দেখছো, ওটা এই বছরের হাঁড়ি, মানে এটাতেই আমাদের ভাতটা হয়। তো এই গামছাটা ফুটে গেলে আমি এবার ভাতের জলটা চাপিয়ে আবার চলে যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে এবার লাউয়ের তরকারিটা আর মাছটা করে ফেলবো। লাউয়ের তরকারিটা তোমার ফুটে গেছে, আর পাশে আমি তোমার মাছটাও করে নিলাম, আর একটু ডাল তো সেদ্ধ করাই আছে, ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে। তো এবার আমি যাব, সব হয়ে গেল রান্নাবান্না, এবার তো দুপুরে খাওয়া দাওয়ার পালা, আর তিতলি স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এলেই সবাই খেয়ে নেব, খেয়ে আবার বিকালে তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, বিকাল 5টা বাজতে চললো, এবার চলে এসেছি ওপরে ছাদে কাপড়গুলো তুলতে। একটু শুয়েছিলাম জানো তো দুপুরবেলা, বিরক্ত করে মারলো, শুলাম তো সেই আমার বরের তো ঘুম ভেঙে গেল একটুখানি, উনিও ঘুমিয়েছিল, ঘুমটা ভেঙে গেল, এবার সারা দুপুর ধরে উৎপাত, একবার বলে পিয়ারা কেটে দাও, একবার বলে আমি নামবো তুমি ধারে শুয়েছো কেন আমি নামতে পারছি না, একবার কম্বল নিয়ে টানাটানি করছে, মানে ও উঠেছে মানে বিশ্ব ব্রহ্মাণ্ড উঠে গেছে, এই হলো ব্যাপার। ও যতটুকু টাইম ঘুমায় সেটুকু তুমিও ঘুমিয়ে নাও, আবার আমি উঠেছি মানে তুমি উঠে পড়ো, এই হলো ব্যাপার। তো যাই হোক, সারা দুপুর আর ঘুমোতে পারলাম না একটু, এখন আমার মাথাটা গরম হয়ে গেল, এখন আর গরম হয়ে উপায় নেই, চলে এলাম আবার জামা কাপড়গুলো তুলতে। সে দুপুরবেলা ও তো কেচে দিয়েছিল, আজকে আর আমি কাচতে পারিনি, আমার ঠান্ডা লেগে রয়েছে বলে কপাল টপালগুলো যন্ত্রণা করছে, কান ব্যথা করছে, তাই জন্য আমি আর কাচতে পারিনি, তো আমি ও কেচে দিয়েছিলাম, আমি মেলে দিয়ে গেছিলাম, আর ওগুলি এখন তুলতে চলে এসেছি। এরপর তো ধরো রাত হয়ে যাবে, সন্ধে পেয়ে যাবে, অনেক সমস্যা, তো চলো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিই, তুলে তারপর নিচে যাবো চা করতে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। নিচে গিয়ে চা তো অবশ্যই খাবো, আর আজকে ওর সাথে কথা হয়ে আছে যে আগের দিন তো আমাদের বিবাহবার্ষিকী গেল, কিছু খাওয়া দাওয়া হলো না, তোমার রান্নাবান্নাও বিশেষ কিছু হয়নি, তা হয়নি তার কারণ আছে, ওই নবান্ন তার আগের দিন হলো, তো আর পরের দিন আর ভালো লাগছিল না, মানে বিবাহবার্ষিকীর দিন আর কিছু ভারী খাবার দাওয়ার ভালো লাগছিল না, আর অত রুচি আসছিল না, তো ওই জন্য আজকে তো কথা হয়ে রয়েছে, ও কিছু খাওয়াবে বলেছে, তো দেখা যাক কী খাওয়ায়। তো এখন গিয়ে চাটা তো আগে খেয়ে নিই, তারপরে দেখি কী আনে।
আর বিবাহবার্ষিকীর পাওনা খাওয়া হিসাবে আজকে এলো সন্ধ্যাবেলায় রোল আর ধোসা। তো মেয়ে আর বাবা আনতে গেছিল, আর জানে আমি রোল খেতে ভালোবাসি, তো আমার জন্য একটা এগরোল নিয়ে এসছে, মেয়ে নিজের জন্য এগরোল নিয়ে এসছে, আর বাড়ির সবার জন্য এসছে আজকে ধোসা। তো এই দিয়েই খাওয়াটা আজকে সন্ধ্যাবেলায় জমে গেল। তবে মিষ্টিটা পাওনা থাকলো ওর কাছে, মিষ্টিটা আবার পরে খাবো। সন্ধ্যাবেলার খাওয়া দাওয়াটা তো দারুণ হলো, একদম রোল দিয়ে ধোসা দিয়ে খুব ভালো হলো। আমি তো রোলটা পছন্দ করি বলে আমার জন্য রোলটাই নিয়ে এসেছিল, আর মারা তো ধোসা ভালোবাসে বলে সবার ধোসাই হয়েছে। তো যাই হোক, দারুণ খেলাম, আর আমাদের তো এইভাবেই আনন্দ, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আমরা খুব আনন্দে থাকি, শান্তিতে থাকি, তো এটাই ব্যাপার। তো তোমার আর রাতে তো ধরো আর কিছু করব না বলতে কি, রাতে তো কাকিমাই করে নেয়, আমি তো খুব কম দিন করি, আমি তো প্রায় বলি কথাটা যে কাকিমাই রাতেরটুকু করে, বিশেষ কিছু তো হয় না। যাই হোক, আলু ভাজা আলু ভাতে যেটাই হবে সেটা কাকিমা করে নেবে, খুব মানে দরকার না পড়লে আমাকে আর করতে হয় না। আর তিতলির তো পরীক্ষা, তো ওকে এবার একটু নিয়ে বইটা নিয়ে বসাবো, মানে বই নিয়ে বসবে, তো ওই বসবে বলছে মা একটু দেখে দাও দেখে দাও, তো একটু দেখে দেবো। তো তাহলে ভিডিওটাও আজকে এখানেই এন্ড করি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমার ভিডিও যদি এতটুকুও কিছু ভালো লাগে তাহলে যেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, আর ওই বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলেই তোমরা দেখতে পাও। তো আমার সঙ্গে থেকো, না হলে তো এগোতে পারবো না, তোমরা সঙ্গে আছো আমি জানি, তাহলে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করলাম, গুড নাইট, ভালো থাকো, টাটা।